এর আগে ইডি পাঁচবার তলব করেছেন মলয় ঘটক, জাননি আমি যেটুকু পেয়েছি, ইনভেস্টিগেটিং এজেন্সি ডিটেলস বলতে পারবে, তদন্তে সহযোগিতা করা উচিত ছিল, করেননি। উনি প্রথমে রোজ অ্যাভিনিউ কোর্টে ইডির এগেনস্টে যান, সেখানে তার অ্যাপ্লিকেশান, তিনি যা চেয়েছিলেন সে অর্ডার পাননি। তারপরে দিল্লি হাইকোর্টে যান, দিল্লি হাইকোর্টেও তিনি অর্ডার পাননি। দিল্লি হাইকোর্ট এবং সব কোর্ট বলেছে ওনাকে ইনভেস্টিগেশনে কোঅপারেশন করতে। স্বাভাবিকভাবে এবারের ডাকাটা কার্যত কোর্টের অর্ডারে, এবং অভিযুক্ত মন্ত্রীকে এবারে যেতে বাধ্য হতে হবে, এটাই হচ্ছে আইনের নিয়ম। নিয়ম না মানলে এজেন্সির যা করণীয় তাই করবে। তলব করছে কেন, এদের তো ভিতরে থাকা উচিত। আমার অ্যাকাউন্টে যদি পাঁচ টাকা পেত, মমতা ব্যানার্জি কি আমাকে ছেড়ে রাখত নাকি? মোর দেন 30 কেসেস করেছেন আমার এগেনস্টে, প্রমাণ করতে পারেননি বলে আমি কোর্ট থেকে প্রোটেকশন পেয়েছি। ওই ওই যাকে তলব করেছে তার অ্যাকাউন্টে তো সরাসরি কয় লাখ টাকা গেছে, যেগুলো চোখে দেখতে পাচ্ছি না, প্রমাণ নেই, সেগুলো ছেড়ে দেন। কয়লার টাকা, কোল স্ক্যামের টাকা সরাসরি গেছে। ইডি তার চার্জশিটে একাধিক আসামির ক্ষেত্রে চার্জশিটে উল্লেখ করেছেন, ছেড়ে রেখেছেন কেন? ভিতরে থাকা উচিত। এজেন্সি কেন ভয় পাচ্ছেন? এই পরিবারকে এত ভয়ের কি আছে? এই সমান দোষে তো অনেকেই গেছে, তো ফেমা অ্যাক্ট লাগা উচিত, মানি লন্ডারিং অ্যাক্টে বিদেশে টাকা পাচার, ইটস এ ফিট কেস। কাস্টমস কেন তাদের কেসটা মুভ করছে না? 2019 সালে এই যে অ্যাকাউন্টটা আমি বলছি, এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। প্রথম রুচিনা নারোলা তার অ্যাকাউন্ট ক্লোজ করে ওই অ্যাকাউন্টটা তার বোন মানকা গম্ভীরের নামে করে, তারপরে তার বোন টাকাটা ওখানে ওখানে ভাট বলে টাকাটা উইথড্র করে, করে ওখানে ব্যাংকক থেকে একদিনে সোনা কেনে, এবং মাল্টিপল নাম্বার অফ ব্যাগ সে সোনা ছিল। একটা ব্যাগ শুধু সিআইএসএফ এর লেডি কনস্টেবলরা উইথ কাস্টমস খুলতে পেরেছিল। তৎকালীন এয়ারপোর্ট থানার ওসি সঙ্গে সঙ্গে বিধাননগর কমিশনারকে খবর দেন, মিস্টার জ্ঞানবন্ত সিং এর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গিয়ে গ্রিন করিডোর করে কালীঘাটের বাড়িতে পৌঁছে দেয় এদেরকে। এ একেবারে প্রমাণিত সত্য, কাস্টম চিঠি করেছিল, এরা কোর্ট করেছে। আমি বলবো কাস্টমস আন্ডার দ্য মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে একটা অর্গানাইজেশন, তা কাস্টমস এই কেসকে হায়ার কোর্টে মুভ করছে না কেন? এগুলো তো বাংলার মানুষের প্রশ্ন। করুণানিধিজির মেয়ে কানি মাঝি, তাকে যদি 2G স্পেকট্রাম কেলেঙ্কারিতে জেলে রাখতে পারে, তা রুচিরা নারোলা কেন জেলে থাকবে না? ওই অ্যাকাউন্ট তো ওদের প্রমাণিত অ্যাকাউন্ট। একইভাবে মেনকা গম্ভীরের কোনো প্রোটেকশন নেই, তার ইল্লিগাল মানি সাইফন হয়েছে বিদেশে। ফেমা অ্যাক্ট সবার বিরুদ্ধে লাগে, এদের বিরুদ্ধে কেন ফেমা অ্যাক্টে অ্যাকশন হচ্ছে না? কেন ক্যাশ কাস্টমস সোনার ব্যাগ ধরা পড়ার পরেও তারা কেন অ্যাকশন নিচ্ছে না?